দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে চুলায় তৈরি রেড ভেলভেট কেকের বেস রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর একে একটা আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদেরকে ভ্যালেন্টাইন্স ডেতে ডেকোরেট করে উপহার দিতে পারেন। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালী চলে যায়। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার পর ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা বাটার মিল্কে পরিণত হয়ে যাবে, মানে ছানা ছানা হয়ে যাবে। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর শুকনো উপকরণের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে 2/3 কাপ ময়দা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেলে নিচ্ছি। চেষ্টা করবেন দুবার করে কিন্তু শুকনো উপকরণগুলো ছেলে নিতে। এতে করে কেকটা খুবই সফট হবে। আর অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কেক তৈরি করার জন্য ফোমটা তৈরি করে নিব। যেহেতু আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি, প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি একসাথে ডিম আর চিনি দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে কুসুমটা আদা করে কিন্তু বিট করতে পারেন। আর যাদের হাতে বিটার নেই, আপনারা চাইলে বাসায় হ্যান্ড বিটার দিয়ে তৈরি করে নিতে পারেন। প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর হাই স্পিডে 4 মিনিট বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে না যাচ্ছে, একটু ফোমি ভাব চলে না আসছে। এটা অবশ্যই শিওর হয়ে নিতে হবে চিনিটা গলে গেছে কিনা। একটু হাত দিয়ে আঙুলে প্রেস করে দেখবেন যে এটা চিনিটা গলে গেছে কিনা। চিনিটা গলে যাওয়ার পর এরপর যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম, দেখুন ছানা ছানা হয়ে গেছে, দিয়ে দিলাম সেটাই। এরপর দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স 1/2 চা চামচ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ রেড ফুড কালার আর 1/4 চা চামচ ইয়েলো ফুড কালার। দুটো কালার একসাথে হলে কিন্তু রেড কালারটা খুব সুন্দর আসবে। তো এরপর আমি বিট করে নিচ্ছি জাস্ট শুধু 1 মিনিট, এর চেয়ে বেশি ওভার বিট করবো না, তাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক 1 মিনিট বিট করে নেওয়ার পর বিটটা অফ করে দিলাম। এরপর যে শুকনো উপকরণগুলো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম সেখান থেকে 2 ভাগ করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আবার ছাঁকনির সাহায্যে ছেলে দিতে পারেন। এরপর বিটের একটা কাটার দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠিক একই রাউন্ডে। দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ঠিক একটু সময় নিয়ে আস্তে আস্তে আলতো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা অবশ্যই শিওর হয়ে নেবেন যেন শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে ভালো করে মিশে যায়। এদিকে একটা আমি মোল নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি। আর কেকের জন্য আমি এখানে বেকিং পেপার বিছিয়ে দিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি আর কেকের পেপারটা উপর থেকে ঢেলে দিলাম। আর এর আগে চুলায় একটা আমি প্যান বসিয়ে 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছিলাম। অবশ্যই প্রিহিট করে নিতে হবে। আর ঢাকনাটার গায়ে যে ছিদ্রটা রয়েছে সেটা অফ করে দিতে হবে। অপেক্ষা করছি 30 থেকে 35 মিনিট। চুলাটা মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। ঠিক 30 মিনিট পর চেক করে নিচ্ছি, টুথপিকটা একদম ক্লিন এসেছে, হয়ে গেছে। ঠান্ডা করে এটাকে ডিমোল করে নিচ্ছি, ছুরির সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আমার রেড ফুড কালারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, যার জন্য কালারটা একটু ডার্ক এসেছে। আপনার 1/2 চা চামচ আর 1/4 চা চামচ ইয়েলো ফুড কালার দেওয়ার চেষ্টা করবেন। কেকটাকে আমি 2টা ভাগে স্লাইস করে নিচ্ছি। আপনার চাইলে এটাকে 3টে ভাগও স্লাইস করে নিতে পারেন। আর আপনাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেট করে নিতে পারেন বাটার ক্রিম বা হুইপ ক্রিম দিয়ে। দেখুন কতটা কিন্তু সফট হয়েছে আর একদম স্যাঁতে স্যাঁতে কোনো ভাব নেই। খুবই সুন্দর একটা রেড ভেলভেট কেকের বেস তৈরি হয়ে গিয়েছে। আসছে 14ই ফেব্রুয়ারিতে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এই রেড ভেলভেট কেক ডেকোরেট করে উপহার দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আশা করছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে উপকরণগুলো দিয়ে দিব। খুবই নরম এবং তুলতুলে একটা কেক হয়েছে একটা ডিম দিয়ে চুলায়। যারা প্রথম কেক তৈরি করছেন তারাও চাইলে একটা ডিম দিয়ে এভাবে রেড ভেলভেট কেক তৈরি করে নিতে পারবেন। আশা করছি সবার খুব পছন্দ হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।